ঈদ যখন আসবে মুসলিমদের ঈদে আল্লাহর শুকরিয়া আদায় করবে। পাপ করলে কি আল্লাহর শুকরিয়া আদায় হয় না? আল্লাহর কৃতজ্ঞতা হয়? হ্যাঁ, না শুকরি হয়, কুফুরি করে আল্লাহর সাথে, যে নিয়ামত দিলেন আল্লাহ তা বৈধ কাজে লাগাবার জন্য, ভালো কাজে লাগাবার জন্য, আল্লাহ হাত দিলেন, পা দিলেন, জবান দিলেন, চোখ দিলেন ভালো কাজে লাগানোর জন্য, হ্যাঁ, স্বাস্থ্য দিলেন, শরীর দিলেন, ধন দিলেন, সম্পদ দিলেন ভালো কাজে লাগানোর জন্য, তাকে যদি পাপে লাগাই, ঈদের দিন সিনেমায় ভিড় থামা যায় না। ঈদের দিন যত অবৈধ সম্পর্ক সবগুলি কন্ট্যাক্ট করতে হবে। তওবা কোথায় হইলো? তওবা করলে অবৈধ সম্পর্ক ছিন্ন করতে হবে, এক্ষুনি তওবা, আর কোন অবৈধ আমার সম্পর্ক কারোর সাথে নেই। এই ঈদ পালন করা, পাপ করে, গুনাহ করে, অন্যায় কাজ করে ঈদ করা, এটি তো কাফেরদের কাজ, এটি মুসলিমের কাজ নয়। মুসলিমের কাজ হচ্ছে ঈদে কি, ওয়ালে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, তোমরা তাকবীর পাঠ করবে, যেহেতু আল্লাহ তোমাদেরকে তৌফিক দিলেন রোজা রাখার, তারাবি পড়ার, কোরআন খতম করার, কত নেকির কাজ করার, রোজা ইফতারি করাবার, বহু নেকির কাজ করলেন, যাকাত দেওয়ার, ফিতরা দেওয়ার, আল্লাহ পাক অনেক নেকির কাজের তৌফিক দিলেন, মাতা পিতার সেবার তৌফিক দিলেন, অন্তর পরিষ্কার করার তৌফিক দিলেন, মনোমালিন্য ছিল, অনেক লোকের সাথে বিদ্বেষ ছিল, শত্রুতা ছিল, রমজান মাসে তওবা করে অন্তরকে পাক পবিত্র করে নিয়েছেন, যাক কারো বিরুদ্ধে কোন রকমের শত্রুতা বিদ্বেষ রাখবো না, কোন রকমের কালিমা রাখবো না, কোন রকমের ঘৃণা রাখবো না, অন্তরকে আমি সাফ করে নিলাম, সব তওবা, এগুলি হচ্ছে ক্লিয়ার করা। সুতরাং কি করবে, আল্লাহ পাক যখন এই নিয়ামত দান করেছেন, রমজানের নিয়ামত, রমজান ইবাদত বন্দেগীর আল্লাহ তৌফিক দিলেন, তওবা করার আল্লাহ সুযোগ দিলেন, শয়তানকে এক মাস ধরে আল্লাহ পাক বেঁধে রাখলেন, জাহান্নামের দরজাকে এক মাস ধরে আল্লাহ পাক বন্ধ রাখলেন, জান্নাতের দরজাকে আল্লাহ পাক এক মাস ধরে খুলে রাখলেন, আসো, চলে আসো, আসার সুযোগ আল্লাহ পাক দিয়েছেন, চলে আসো আল্লাহ পাক বলছেন, তাহলে কি করতে হবে, ওয়ালা আল্লাহকুম তাশকুরুন, আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে। সেই জন্য ঈদের দিন এক শুকরিয়া হলো তকবীর, তকবীর দিয়ে তকবীর শুরু করবেন কখন থেকে, সংক্ষেপে বলেছি, ঈদের চাঁদ যখনই খবর আপনার কাছে হয়ে যাবে যে হ্যাঁ চাঁদ উঠে গেছে, তখন থেকে তকবীর শুরু করে দেবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইল্লাহ, এই তকবীর শুরু করবেন, আর এই তকবীর দিতে থাকবেন রাতে যতক্ষণ জেগে থাকলেন, তকবীর মাঝে মাঝে পড়তেই থাকবেন, আর ফজর নামাজ পড়বেন, তকবীর পড়তে থাকবেন, তারপরে আগে, তারপরে ঈদগাহে যাবেন, তকবীর পড়তে পড়তে ঈদগাহে তকবীর পাঠ করতে থাকবেন, ইমাম নামাজ পড়াবেন, নামাজের পরে খুতবায় তকবীর পাঠ করবেন, তখনও তকবীর পাঠ করবেন, খুতবা শেষ হয়ে যাবে, তকবীর শেষ হয়ে যাবে, ইমাম সাহেবের, খতিব সাহেবের, আপনারও তকবীর শেষ হয়ে যাবে। এই হচ্ছে ঈদুল ফিতরের তকবীর। তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় তকবীর দিয়ে করলেন, আল্লাহ পাকের আরেকটি শুকরিয়া আদায় করবেন, তা হচ্ছে নামাজ দিয়ে, নামাজ, ঈদের নামাজ দিয়ে নামাজ আদায় করবেন। ঈদের, ঈদের নামাজের সুন্নতি তকবীর সহি হাদিসের আলোকে প্রথম রাকাতে তকবীরে তাহরিমা ছাড়া সাত তকবীর, সাত তকবীর, আর দ্বিতীয় রাকাতে যে তকবীর দিয়ে উঠলো সেজদা থেকে ইমাম সাহেব, সেই তকবীর ছাড়া পাঁচ তকবীর, অতিরিক্ত তকবীর রয়েছে, সাত তকবীর এবং পাঁচ তকবীর, ১২ তকবীরে ঈদের নামাজ পড়া হচ্ছে সহি সুন্নত, সহি হাদিসের আলোকে। বাকি যে জানাজার মতো করে চার তকবীরে পড়া হয় সেটির হাদিস জঈফ। সুতরাং আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন মুসলিম ভাইদেরকে, বোনদেরকে সহি হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করেন। ঈদের মাঠে যাওয়ার আগে গোসল করে নেওয়া সুন্নত, যেমন জুমার দিনে গোসল করার বড় তাকিদ রয়েছে, তেমন ঈদের দিনে গোসল করার তাকিদ রয়েছে। যদিও সকালে হোক না কেন, গোসল করে নেওয়া হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত, কারণ যেখানে বেশি ভিড় ভাড় হয় সেখানে বেশি দুর্গন্ধ ছড়াতে পারে। সুতরাং হতে পারে আপনার গায়ে থাকতে পারে বা আর কারো গায়ে গন্ধ থাকতে পারে, কারো গায়ে বেশি থাকতে পারে, কারো গায়ে কম থাকতে পারে, এবার যত বেশি ভিড় হবে তত বেশি গন্ধ সেখানে হবে, দুর্গন্ধ হবে। মানুষকে কষ্ট থেকে বাঁচাবার জন্য আর তার আগে আল্লাহর ফেরেশতাদেরকে, যে ঈদগাহে আল্লাহর অসংখ্য ফেরেশতারা আসেন, সেই ফেরেশতাদেরকে আপনার দুর্গন্ধের কষ্ট থেকে বাঁচাবার জন্য, রক্ষা করার জন্য আপনি গোসল করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন, তার সাথে সাথে আপনি আতর সুগন্ধি শরীরে কাপড়ে লাগিয়ে নেবেন। এই হচ্ছে সুন্নতি তরিকা। সুন্নতি তরিকা হচ্ছে যে যদি ভালো লেবাস থাকে তাহলে ভালো লেবাস, নতুন কাপড় থাকলে নতুনটা পরে যাবেন, পুরোনো নতুন কাপড় আছে
যদি আপনি আপনার ম্যানেজারের কাছে মুদিরের সাথে দেখা করতে যেতেন আর তার উপরে যদি আপনার প্রথম বস কফিলের সাথে দেখা করতে যান তাহলে সবচেয়ে ভালো কাপড় না থাকলে কিনে নিয়ে আসবেন বাজার থেকে যে কালকে আমার কফিলের সাথে পার্টি আছে দেখা হবে সুতরাং একটা নতুন কাপড় কিনতে হবে দেশে যাচ্ছেন প্লেনে চাপতে হবে সুতরাং নতুন কাপড় হইতে হবে পুরনো কাপড় পরে প্লেনে চাপা যাবে না এই সব ধ্যান ধারণা আমাদের রয়েছে দিয়েছেন তাতে আবার বকিলি করা যে দু চার বছর চলে যাচ্ছে ওই পুরনো কাপড় ঈদের ময়দানে যাবেন তারপরে পুরনো কাপড় অথচ আল্লাহ পাক যথেষ্ট নিয়ামত দিয়েছে এটি হচ্ছে কৃপণতা নিজের উপর বকিলি করা ছেলে মেয়েদেরকে ওই পুরনো কাপড়ই রাখছেন অথচ আল্লাহ পাক তৌফিক দিয়েছেন নতুন কাপড় রাখার তাহলে এই বকিলি করছেন আপনি তো যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো কাপড় পরে যাওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত উৎসাহিত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ উল ফিতরে যাওয়ার আগে খেজুর বেজোড় খেয়ে যাওয়া সুন্নত বাড়িতে খেজুরের ব্যবস্থা রাখেন একটি তিনটি পাঁচটি সাতটি খেজুর খেয়ে যান আপনি ঈদ উল ফিতরে খেয়ে যাওয়া সুন্নত আর ঈদ উল আজহা যদি হয় তো খালি পেটে ভোরে কিছু খাবেন না ফজর নামাজ পড়েই চলে যান আপনি ঈদগাহে খালি পেটে তারপরে এসে কোরবানি জবাই করে কোরবানির গোশত প্রথম খাওয়া এটি হচ্ছে সুন্নত তরিকা ঈদ উল আজহার ক্ষেত্রে ঈদ উল ফিতরের ক্ষেত্রে খেজুর খাবেন নিজের খেজুর থাকে ভালো কথা না হলে সাথে বন্ধুরা আছে যেখানে হোক বেজোড় খেজুর তিনটি সাতটি পাঁচটি খেজুর খেয়ে নিলেন তারপর পরে গেলেন এই হচ্ছে ঈদের মাঠে যাওয়ার সুন্নত তরিকা মাঠে গিয়ে ঈদের নামাজ যেমন পড়বেন তেমন ঈদের খুতবাও শুনবেন এটি হচ্ছে সুন্নত অনেক ভাইরা ঈদের নামাজ পড়া হইলেই টান দেই আরবি ভাষায় খুতবা হচ্ছে কিছু বুঝি না দিল টান না এরকম কাজ করবেন না আপনি নাও যদি বুঝেন আর বসে থাকেন তাতে আপনি আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতাদের সাথে বসে আছেন আল্লাহর রহমত আপনাকে ঢেকে নিচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কেউ নেকির মজলিসে থাকে যেখানে দিনের কথা হয় খুতবা হচ্ছে তাও সুন্নতি খুতবা হচ্ছে আবার ঈদের খুতবা তাহলে ইল্লা হাফাতহুমুল মালায়েকা অসংখ্য ফেরেশতা আল্লাহর রহমতের ফেরেশতা তাদেরকে ঢেকে নেই আর কি করে ওয়াগাশিয়াতহুমুর রহমা আল্লাহর রহমত তাদেরকে আচ্ছাদিত করে ঢেকে নেই ওয়া যাকারাহুমুল্লাহ ফিমান ইনদা আল্লাহ পাক তার দরবারে যে ফেরেশতা রয়েছেন তাদের কাছে তাদের আলোচনা করেন যে আমার বান্দার এখানে হাজির হয়েছে দিনের কথা শুনছে ঈদের খুতবা শুনছে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রশংসা করেন তাদের ভালো গুণ বর্ণনা করেন আর কি হয় ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয় আর ঈদের মাঠে পুরুষদের যেমন হাজির হওয়া জরুরি তেমনি মহিলাদেরকেও হাজির করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করতেন সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্লেখ করছেন যে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারা না আদেশ করতেন যে আমরা যেন মহিলারা বেরিয়ে যায় কোথায় ঈদগাহে এমনকি যুবতী ষোড়শীদেরকে যেতে বলেছেন আঠারো বছর বিশ বছর বাইশ বছরের যুবতী মেয়েদেরকে যেখানে ফিতরার আশঙ্কা আছে তাদেরকেও যেতে বলেছেন যাও তোমরাও যাও ঈদগাহে হাজির হও আর কি ওয়াল হুইয়া যারা ঋতু অবস্থায় রয়েছে মাসিক ঋতুতে নাপাক রয়েছে তাদেরকেও নিয়ে যেতে বলেছেন তো মহিলাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং ঈদগাহের কর্তৃত্বে নেতৃত্বে যারা আছেন তারা মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা করবেন পর্দার ব্যবস্থা করার জন্য আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ এই সুন্নত আমাদের দেশে জিন্দা হতে শুরু হয়েছে বেশ কিছু ঈদগাহে মহিলাদের ব্যবস্থা হতে শুরু হয়েছে কাজ হচ্ছে রাস্তা পরিবর্তন করে দেওয়া ঈদগাহে যখন যাচ্ছেন তখন ঈদগাহে যাওয়ার সময় যে রাস্তা থাকবে ফেরার পথে অন্য রাস্তা দিয়ে আসবেন এটি হচ্ছে সুন্নত মুস্তাহাব ভালো যদি রাস্তা থাকে একটু সামান্য রাস্তা পুরোপুরি রাস্তা যদি নাও বদলাতে পারেন সামান্য কিছু রাস্তা বদলে দেন এই রাস্তা দিয়ে গেলেন ওই রাস্তা দিয়ে আসলেন এইরকম করে নেন একটু রাস্তা বদলে দেন যাতে করে এই রাস্তার জমিনগুলি আল্লাহ পাকের দরবারে সাক্ষী থাকে কাল কিয়ামতে যে আল্লাহ তোমার এই বান্দারা আমার পিঠের ওপর দিয়ে হেঁটে এসে ঈদগাহে হাজির হয়েছে ঈদের নামাজ পড়ে গেছে হতে পারে তাই সেই সাক্ষীতে আমরা মুক্তি পেয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ সতর্কীকরণ সেটা হচ্ছে আমাদের দেশের লোকেরা ঈদের নামাজ পড়ার পরে কোলাকুলি শুরু করে এই কোলাকুলি করা সুন্নত সম্মত নয় সুতরাং যাদের সাথে দীর্ঘদিন পরে দেখা সাক্ষাৎ হচ্ছে অসুবিধা নেই কোলাকুলি করেন কিন্তু একসাথে গেলেন ঈদের নামাজ পড়লেন আর যেমনই সালাম ফিরা হইলো আর কোলাকুলি শুরু করে দিন ঈদগাহের পরে কোলাকুলি করা এগুলি অন ইসলামিক প্রথা এটা সুন্নত নয় বরং ওলামা ইকরাম বলেছেন যে এটি বিদআত শুধু এই বিদআতই কাজ করবেন না আল্লাহর রাস্তায় বেঁচে থাকার চেষ্টা করবেন মোবারকবাদ দিতে বা ঈদ মোবারক বলতে পারেন ঈদ মোবারকের মেসেজ দিতে পারেন এগুলি জায়েজ রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবা বা সালাফ সাল্লাল্লাহু আলাইহি তাকাব্বাল্লাহু মিন্না মিনকুম আরবরা বলে আল্লাহ যেন আপনারও কবুল করে আমারও কবুল করে নেক আমল যেন কবুল করে এই রকম কথাবার্তা বলতে পারেন আল্লাহ পাক কবুল করুক তো এই রকম মোবারকবাদ দেওয়া যেতে পারে
وانتشت روحي وصار الدمع يجري يا إلهي خذ بقلبي.